নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন, আশাপূর্ণা দেবীর লেখা গল্প মায়াজাল। মামা মামির সঙ্গে তীর্থ ভ্রমণ করে এলো প্রতিভা। যেমন তেমন তীর্থ নয়, একেবারে কেদার বদ্রী, দেবতাত্মা হিমালয়। প্রতিভা যে তার মামা মামির ওই একটিমাত্র ভাগ্নি, আর সেই কারণেই তার এহেন মামার বাড়ির আবদার, সেটা ভাবলে ভুল হবে। প্রতিভার মায়েরা চার বোন, আর চার বোনের ঘাটতি বাড়তি মিলিয়ে সর্বসাকুল্যে চার আষ্টে ৩২টি। এতগুলি ভাগ্নে ভাগ্নির মাঝখান থেকে শুধু প্রতিভাকে আদর করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, প্রতিভা অল্প বয়সের বিধবা ভাগ্নি। অল্প বয়স বলে অল্প বয়স, এ যুগে অত কম বয়সে বিয়েই তো বড় একটা হয় না। নেহাত নাকি প্রতিভা বড্ড টুকটুকে সুন্দর মেয়েটি ছিল, তাই ১৫ বছর বয়সেই একটা বিয়ে বাড়ির নেমন্তন্নে গিয়ে ভাবি শাশুড়ির এমন নজরে ধরে গেল যে তিনি ১৫ ছেড়ে ১৬ পর্যন্ত অপেক্ষা করতে রাজি হলেন না। আবার চিত্রগুপ্তের এমন টনক নড়ল যে তাঁরও হিসেব মিলাবার দেরি সইল না। বোধ করি খাতার পাতায় নাম দেখেই সেই বেচারা ২২ বছরের বরটিকে তলব করে বসলেন বছরখানেকের মধ্যেই। তদবধি প্রতিভা, আহা বেচারা, হতভাগী ছুঁড়ি ইত্যাদি। প্রথম প্রথম আর একবার বিয়ের কথা উঠেছিল, কিন্তু কথাটা তেমন দানা বাঁধেনি, বরং একটু দানা বেঁধেছিল আবার পড়ানোর প্রস্তাবটা। ক্লাস টেনে উঠেই তো বিয়ে হয়ে গিয়েছিল, আর বিয়ের পরই শ্বশুরদের সঙ্গে চলে যেতে হয়েছিল মোগলসরাই। ২ মাস সেখানে, ২ মাস এখানে করেই তো বছরটা কোন ফাঁকে কেটে গেল। তারপর কলেজ হোস্টেলে দিন তিনেকের জ্বরে জামাই গেল মারা, বাড়িতে শোকের ঝড় বইল। সকলের মধ্যমান অবস্থাটা কাটতেই আরও বছরখানেক গেল কেটে। আবার স্কুলে যাবার কথা যখন উঠল, প্রতিভা তখন ১৮ পরপড়, নিজেইও বেঁকে বসল, বলল ৩ বছরের ছোটদের সঙ্গে পড়তে পারবো না, অতএব প্রাইভেটে ম্যাট্রিক। পড়াতে লাগলেন একজন দিদিমণি। কিন্তু ঠিক সেই বছরেই প্রতিভার মা আর খুড়ি দুজনে পরপর শিশু মঙ্গলের সদস্য হলেন। অতঃপর কেমন করে কে জানে সেই শিশু দুটির মঙ্গলের ভার পড়ে গেল প্রতিভারই ওপর। সে বছর ম্যাট্রিক দেওয়া হলো না, তার পরের বছরও না, কারণ নেহাতি বৈষয়িক কারণে সেই দিদিমণিটিকেও বরখাস্ত করা হয়েছিল, আর প্রতিভাকে দেওয়া হয়েছিল স্বাবলম্বনের শিক্ষা ও দৃষ্টান্ত। প্রতিভা তার মান রাখতে পারল না, বলল পড়া তৈরি হয়নি, পরীক্ষা দিতে গিয়ে শেষে কি লোক হাসাব। তার পরের বছর বাড়ির লোক ভুলেই গেল প্রতিভার পরীক্ষার কথা। ততদিনে সংসার চক্রে যতগুলি দাঁত আছে তার খাঁজে খাঁজে নিজেকে দিব্যি খাপ খাইয়ে বসিয়ে নিয়েছে প্রতিভা। প্রতিভা নড়লে চাকা অচল, একটানা এক ক্লান্ত করুণ সুরে কাজের চাকা চলল ঘুরে ঘুরে। তবু মামা মামির সঙ্গে যে কেদার বদ্রী যাওয়া হল, সে একরকম ওর ছোট বোন অনুভার দাক্ষিণ্যে। অনুভাই ওকে একরকম ঠেলে পাঠিয়ে দিয়েছিল। মা বাবা বলেছিলেন, ওরা আগ্রহ করে বলেছেন, যাওয়াই তো উচিত, কিন্তু নিজের যে কখনো কোনো তীর্থ হলো না এই কথা উল্লেখ করে মা নিঃশ্বাস ফেলেছিলেন। প্রতিভা বলেছিল, মামাবাবু বলেছেন বটে, কিন্তু মায়ের শরীর ভালো নয়, গেলে কি করে চলবে, এই বলে নিঃশ্বাস ফেলেছিল।
অনুভা নিজের জোরে কিন্তুগুলোও দিল উড়িয়ে। বলল, এমন সুযোগ আর জন্মে পাবি না দিদি, সংসার সংসার করে মরে কেন নিজের আখের ঘোচাবি? তীর্থে গিয়েই বা আমার কি হবে? প্রতিভা বলেছিল ম্লান হেসে। অনুভা বলেছিল, কিছু না হোক, ওই লঙ্কা পাঁচফোড়নের কবল থেকে ছুটি পাবি দুদিন। তোর ওই চাঁপার কলি আঙুল দিয়ে যখন রাত দিন বড়ি দিস, মোচা কুটিস, লঙ্কা হলুদ নাড়িস, দেখি আমার গা জ্বলে যায়। জুতো জামা পরে বেরিয়ে নিগে না দুদিন, যেমন করে হোক চলেই যাবে। ভয় নেই, তোর ভাঁড়ার ঘর অক্ষত অনাহত থাকবে। অতএব জুতো জামা কেনা শুরু হয়েছিল প্রতিভার জন্যে। ভালো ব্যবস্থাই করতে হলো, বড়লোক মামির সঙ্গে যাবে, প্রতিভার বাপমার একটা প্রেস্টিজ আছে তো। যাক, সেসব তো গত কথা, এখন তো আবার বাড়ি ফিরে এসেছে প্রতিভা। কিন্তু যে প্রতিভা গিয়েছিল সেই কি ঘুরে এলো? সংসারের সেই খাঁজে খাঁজে নিজেকে ঠিকমতো করে আর বসাতে পারছে না কেন তাহলে? পথক্লেশের ক্লান্তি অবশ্য ছিল, চেহারাটাও কিছু মলিন হয়েছিল, কিন্তু শুধু তাই নয়, তা ছাড়াও কিছু ছিল। মনে হচ্ছে ও যেন সংসার থেকে আলগা হয়ে গেছে। কে জানে এটা প্রতিভার দোষে না অনুভার গুণে। প্রতিভা দেখল তার অনুপস্থিতিতে সংসার চক্রটা অচল তো হয়ইনি, বরং যেন নতুন অয়েল করা মেশিনের মতো আরও স্বচ্ছন্দ গতিতে চলছে। প্রতিভার চাইতে অনুভার বুদ্ধি তীক্ষ্ণ, ক্ষিপ্রকারিতা বেশি, সংসার সদস্যদের উপর শাসন প্রবল। প্রতিভা যেখানে অনুনয় করত অনুভা সেখানে হুকুম চালায়। প্রতিভা অবাক হয়, রূপে অনুভা দিদির ছায়ায় দাঁড়াতে পারে না, কিন্তু সাহসটা কি ভীষণ! কে জানে কখন তলে তলে এসব ক্যাপাসিটি জন্মেছে ওর। হয়তো দু মাসের জন্য প্রতিভা বাড়ি ছাড়া না হলে ওর গুণাগুণ ধরাই পড়তো না। অনুভার গুণে চাকার নাট বল্টু স্ক্রু কোথাও কোনোভাবে ঢিলে হয় না, তাই প্রতিভার ভাব বৈলক্ষণ্য বড় কারুর নজরে পড়ে না। অসুবিধে হলে বিশৃঙ্খলা দেখা দিলে হয়তো চোখে পড়ত। হয়তো মা কোনো সময় বলেন, কথায় বলে পাহাড় ভাঙা, মেয়েটা সেই অবধি সারতে পারল না। বাবা বলেন, ওকে একটু দুধ টুধ দিচ্ছ ভালো করে? দুধ? মা উদাস হাসি হাসেন, দুধও জন্মে খায়? ভালো যা বাস্ত ওই মাছটুকু ডিমটুকু। অতএব বাবার মুখ বন্ধ। হয়তোবা কাকি একসময় কাকার কাছে বলেন, মামির সঙ্গে দুমাস ঘুরে এসে মামির মতো আয়েসি হয়ে উঠেছেন মেয়ে। বললে বিশ্বাস করবে না, বৃষ্টি এসে এক ছাদ কাপড় ভিজে গেল সেদিন, গ্রাহ্য করে তুলল না। এই জন্যেই বলে বড় লোকের সঙ্গে বেশি মেশামেশি ভালো নয়। টাকা বলেন, প্রত্যেক বিষয়ে ও হুঁশিয়ার হবেই এমন আশা করো কেন? কি আছে ওর জীবনে? নিজের ভবিষ্যৎ ভাবতে ভাবতে কোনো সময় যদি খেয়াল একটু কমই হয়, রাগ করা মনুষ্যত্ব নয়। অতএব তখনকার মতো কাকির মুখ বন্ধ হয়। তবু কেউ সন্দেহ করে না প্রতিভা এই দু মাসের মধ্যে হৃদয় রাজ্যে একটা বিপ্লব বাঁধিয়ে এসেছে। কাজেই তীর্থ ঘুরে আসার পর থেকে অনেকটা তোলা মাটিতে লাগানো চারার মতো খানিকটা আলগা হয়েই রয়ে গেল প্রতিভা। অবশ্যই সংসারের কাজ কি করছে না, তা করছে বইকি, কিন্তু সেটা এইভাবে। অনুভা রান্নার ফিরিস্তিটা বুঝিয়ে দিয়ে যাচ্ছে, প্রতিভা বসে বসে কুটনোগুলো কুটছে, অনুভা মাঝখানে একবার শাসিয়ে যাচ্ছে, সব আলুগুলো কুটে ফেলিস না দিদি, গোটা কতক ফেলে রাখ, নইলে সকালে বাজার আসতে দেরি হলে মুশকিল।
প্রতিভা যদি বলে, ও মা, এ থেকে আবার রাখবো কি, কুলোবে কেন? ও বলে, না কুলোবে না, না কুলিয়ে ছাড়ব, সকালে অফিসের বেলায় মরবো নাকি। মা খুড়ি তো এখনো কচি ছেলের মা, ওদের সব ঝাড়িয়ে কাটিয়ে স্নান সেরে আসতে অফিস স্কুলের লোকেরা খেয়ে ওঠে, ওরা কখন কি দেখবেন। বরং মা কি খুড়ির চান হলো কিনা সাতবার খোঁজ করতে হয়, ঠিক সময় চা তৈরি রাখতে হয়। অনেক জল ঘেঁটে আর অনেক খাটুনি খেটে কাহিল হয়ে এসে পড়েন বেচারারা। আগে আগে মাছের সংখ্যা নির্ণয়ে ভুল হয়ে যায় বলে প্রতিভা নিজে দিত মাছ কুটে, এখন অনুভা হয়তোবা জামার লেস বুনতে বুনতে, নয়তো চুলে চিরুনি চালাতে চালাতে মাছ কোটার কাছে এসে দাঁড়ায়, চাকরকে নির্ভুল নির্দেশ দিয়ে দিতে। বামুনকে যা বোঝায় তার এতটুকু এদিক ওদিক হলে বকে শেষ করে দেয় তাকে। আশ্চর্য, এসব দিকে তো কখনো তাকিয়ে দেখত না অনুভা, জানলো কি করে এত? প্রতিভা এর মাঝখান থেকে নিজের সেই পুরনো খাঁজগুলো খুঁজে পায় না। অথচ দেখো, অনুভা এতর মধ্যে যেন হাওয়ায় ভাসছে, ওর কোনোখানে চাকার দাঁতের দাগ পড়েনি। অবসর সময় একরকম লুকিয়েই আবার পড়ার বইপত্রগুলো খুলে বসে প্রতিভা, কিন্তু ঠিক যেন অর্থবোধ হয় না। দেখলো যা যা শেখা ছিল প্রায় ভুলেই গেছে, ওগুলো ফেলে রেখে খুঁজে খুঁজে ধর্মগ্রন্থ পড়তে চেষ্টা করল, সেটা আরও ভারী ঠেকল। শেষ পর্যন্ত ধরল খবরের কাগজ, তবু বেশ কিছু সময় কাটে। আগে চোখ বুলাবারও সময় হতো না, এখন খুঁটিয়ে খুঁটিয়ে আদ্যপান্ত পড়ে, কিন্তু সে আর কতক্ষণ। সবসময় কি যেন এক শূন্যতা, এ কি শুধুই কাজের অভাব? একদিন বর্ষার এক বিকেলে মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বসেছিল প্রতিভা, কোলে একখানা মাসিক পত্রিকা খুলে ধরে। ও ঘর থেকে চোখে পড়ল অনুভার, তখন অনুভার জোর তর্ক চলছিল প্রদীপের সঙ্গে সিনেমা দেখার অপকারিতা নিয়ে। মাঝখান থেকে হঠাৎ বলে বসল, এই তুমি না সেদিন বলেছিলে আমার প্রেমে পড়েছ? প্রদীপ চমকে বললে, বলেছি আমি? আহা, স্পষ্ট উচ্চারণ না করো, বলি বলি করেছিলে তো? প্রদীপ হেসে ফেলে বলল, তা করছিলাম বোধ হয়। তা বলছিলাম কি, আমার প্রেমে না পড়ে দিদির প্রেমে পড়ো না। কি যা তা বলছ, ধমকের সুর লাগানো প্রদীপের কণ্ঠে। যা তা কিসে, দিদি আমার চাইতে দশ গুণ সুন্দরী। তুমি বড্ড বাচাল, এতদিনে চিনলে? সে যাক, কিন্তু দেখো ও ঘরে জানালার দিকে কিরকম বেচারির মতো বসে আছে দিদি, দেখলে মায়া হয়। সত্যি আমার ইচ্ছে হয় কেউ একজন ওকে ভালোবাসুক। সেটা আমি হলে সইবে? পরীক্ষা করে দেখতাম, আমি হয়তো আবার জোগাড় করে ফেলতাম, দিদিটার যে সে ক্যাপাসিটিও নেই। চলো না হয় ও ঘরে গিয়ে তর্ক জুড়ি। প্রদীপ বলল, এই সভ্য সুন্দর নির্দোষ প্রস্তাবটি যদি আগে করতে তাহলে যাওয়া যেত, তার চাইতে আমি আর চলি, তুমি বরং দিদির কাছে যাও, তাহলে মনে হবে আমি তাড়ালাম তোমায়। না, আমি উঠতামই এক্ষুনি, ভীষণ বৃষ্টি আসছে। প্রদীপ চলে গেলে অনুভা ও ঘরে গিয়ে বিনা বাক্যে দিদির পিঠটা জড়িয়ে ধরল। প্রতিভা চমকে উঠে বলল, কিরে? কিছু না, তোমায় একটু আদর করতে ইচ্ছে করছে দিদি। প্রতিভা একটু হেসে ফেলে বলল, রসো, বাবাকে বলছি, প্রদীপের পড়া শেষ হওয়ার অপেক্ষায় দরকার নেই। অনুভা কপট নিঃশ্বাস ফেলে বলে, বাবা শুনলে তো, ডাক্তারি শাস্ত্রে উত্তীর্ণ হয়ে না বেরোলে যে বিয়ে করতে নেই, এ কথা আবার কোন শাস্ত্রে আছে কে জানে।
বাবার কথা শুনে মনে হয় বিয়েটা যেন একটা রূপ। ঠিক এই সময় ঠাকুর এসে বলল, ছোট দিদিমণি, লুচির ঘি বার করে দিয়ে আসেননি, ছোটবাবু খেতে আসছেন। হুম, তা তোমার ছোট মাটি গেলেন কোথা, তাকে বলো গে না। ছোট মা পুজো করছেন। এই একটা নতুন ঘটনা ঢুকেছে বাড়িতে, ছোট গিন্নি হঠাৎ এক গুরু লাভ করেছেন, সম্প্রতিকার ব্যাপার, কাজেই সদ্য দীক্ষাপ্রাপ্তের নিয়ম অনুসারে ঈশ্বর উপাসনার মাত্রাটা এখন প্রবল। অনুভব উঠে গিয়ে ঘি বার করে দিয়ে এসে দিদির কোলে মাথা রেখে বলে, ভালো লাগছে না দিদি, তোর ভাঁড়ারের ভার তুই নে, আবার অনেকদিন জিরিয়েছিস। কে জানে এ ওর নিজেরই বিরক্তি না দিদির প্রতি মমতা। আহা, তবু ছাই মাটি নিয়েই ও ভুলে থাক, শূন্যতাটা কিছু ভরাট হোক। প্রতিভা ম্লান হেসে বলল, আমার ভাঁড়ার, আমার বলতে এ জগতে কি আছে রে, কারি বা কি আছে। অনুভা রাগ দেখায়, এ জগতে সবই তো মিথ্যে মায়া মাত্র, সেই যে ভিখিরিটা কি গায়, এই কলে বর এও পরের ঘর, ভাড়া দিয়ে আছো ভাড়াটে ঘরে, যখন সময় হবে সমন সমন দেবে, উঠে যেতে হবে মন তোমারে। তবে না ভাই দিদি, বেশ ছিলি বাপু, কেদার বদ্রী ঘুরে এসে তুই কেমন বদলে গেছিস। হঠাৎ প্রতিভা কেমন এক অদ্ভুতভাবে তাকায় অনুভার দিকে, তারপর চোখটা ফিরিয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, ভুল বলিসনি তুই অনু, বদলেই গেছি, ভাগ্য আমাকে বদলে দিয়েছে। সেই অবধি কেবল ভাবি, এটা কি ঠিক, এতে কি পাপ হচ্ছে আমার, মনের উপর কি শাস্ত্র চলে। অনুভা চোখ ঠিকরে বলে, বলিস কি দিদি, মহাপ্রস্থানের পথের রানীর ব্যাপারের পুনরাবৃত্তি নয় তো। প্রতিভা ম্লান করুণ হেসে আঁচলটা আঙুলে জড়াতে থাকে, সব আমাকে খুলে বল দিদি। প্রতিভা সেইভাবেই বলে, দূর, ছোট বোনকে এসব কথা বলতে নি। ইস, দেখে দে তোর ছোট বড়ের হিসেব, 3 বছরের বড় হলে কি হবে, তুই আমার চেয়ে ঢের না বলো, বল শিগগির, না বললে রক্ষে রাখবো না। 2-4 বার অনুরোধের পরই প্রতিভা ধীরে ধীরে ব্যক্ত করে তার নতুন উপলব্ধির ইতিহাস। হিমালয় অভিযানের পথে যা ওর জীবনে এসে পড়েছিল, যা দেখে প্রতিভা ভয় পেয়েছে কিন্তু মনকে ঠেকাতে পারেনি। অনুভব মাঝখানে মাঝখানে এক একটা মন্তব্য বা প্রশ্ন করল, বেশি কথা প্রতিভাই বলল, স্বল্পবাক প্রতিভা বলতে বলতে কেমন যেন মুখর হয়ে ওঠে, যেন বলার নেশায় মেতেছে। অনুভব প্রশ্ন করে, মামা মামি লক্ষ্যগোচর হলো না কি করে, চলার পথে কত বাঁক, কত পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া, তাছাড়া কথা আর কটাই বা হয়েছে তার সঙ্গে, শুধু চাক্ষুষ প্রেম, যা বলিস, শুধু একটা ভয় রয়েছে আমার। কি ভয়? হঠাৎ যদি কোনো চিঠি এসে পড়ে, ফেরার সময় ঠিকানা নিল কি না, তা এসেছিস তো অনেকদিন, এতদিন কি ঘুমোচ্ছেন ভদ্রলোক? আমার মনে হয় সাহস সঞ্চয় করতে পারছে না। তাহলে তিনি একটি মহিলা বল। তা নয় রে, ওর শুধু ভাবনা, পাছে আমার কোনো নিন্দে হয়। অনুভব গম্ভীরভাবে বলে, নিন্দের ভয়ে প্রেমকে প্রকাশ করবে না, এত বিবেচনা, তাহলে সে বেনি নাম্বার 1। প্রতিভা হেসে ফেলে বলে,
তোর সঙ্গে কথায় কে পারবে? আমার জীবনটা কি সাধারণ মেয়ের মতো রে? যে না, তুমি একটি অসাধারণ। আসলে লোকটা ভীরু। প্রতিভা নীরব। দিদি, রাগ করলি? দূর। সত্যি দিদি, বল না রে, কিরকম দেখতে? অত নিরীক্ষণ করে দেখিনি। আরে বাস, বলিস কি, কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তুই কি না দেখেই? আমার কথা বাদ দে ভাই, সেই শেষ পর্যন্ত মানে ঠিকানার জন্য অস্থির হলো, তাই তো ভয় হঠাৎ কোনোদিন যদি চিঠি আসে। ভয়? ভয়টা কিসে? যত সব বাজে কথা। তা তুইও তার ঠিকানা জেনে নিয়েছিস তো? আমি? প্রতিভা যেন শিউরে ওঠে। না ভাই না। কেন? একটা লোকের ঠিকানা কাছে থাকলেও কি ধর্মে পতিত হতিস? নাকি একেবারে শ্রীমতী রাধা? কি জাতি, কি নাম ধরে, কোথায় বসতি করে, আমি তো চিনি না তারে, চেনে মোর দুনয়ন। ঠিকানাটা জানা থাকলে আমি না হয় একখানা প্রেমপত্র লিখে ফেলতাম। রোশো দিদি, আর একবার রান্নাঘরে উঁকি দিয়ে এসে ভালো করে সব শুনব। প্রতিভা ম্লান হেসে বলল, ভালো করে শুনবার কিছুই নেই রে। কিছুই নেই, তবু কিছু আছে। মনের ভার একজনের কাছে মুক্ত করতে পেয়ে যেন বেঁচেছে প্রতিভা। প্রতিদিনের মুখস্থ কথা হয়ে গেছে। অনু, লেটার বক্সটা একবার দেখিস ভাই। অনু, লেটার বক্সটা দেখেছিলি? অনু কখনো ব্যথায় করুণ হয়, কখনো হতাশায় ম্লান হয়, কখনো সেই অদেখা লোকটার উপর চোটে লাল হয়, আবার মাঝে মাঝে ঠাট্টা তামাশা করতেও ছাড়ে না। দিদির সঙ্গে গল্প করার একটা বিষয়বস্তু হয়েছে। আগে প্রতিভার অহরহ আতঙ্ক ছিল, ওই বুঝি চিঠি এসে পড়ে। এখন অষ্টপ্রহরের ধ্যান মন্ত্র হয়েছে, আজ বোধহয় চিঠি আসবে। কিন্তু কোথায় চিঠি? প্রতিভা অবশ্য কঠিন দিব্যি দিয়ে নিষেধ করেছিল, কিন্তু সেই মুখের নিষেধটাই এত প্রবল বাধা হলো তার কাছে। চোখের ভাষায় যে প্রশ্রয় ছিল তা দেখল না। দুই বোনে এসব আলোচনা হয় মাঝে মাঝে। প্রদীপের সঙ্গেও অনুভার গল্প করবার আর একটা বিষয়বস্তু হয়েছে, দিদির হৃদয় বেদনা। প্রথম দিন বলেছিল, এই শুনছো, ব্যাপার গুরুতর, কেদার বদ্রীর পথে দিদি এক ইতিহাস রচনা করে এসেছে। প্রদীপ অবাক হয়ে প্রশ্ন করেছে, তার মানে? মানে ওতে প্রাঞ্জল, দিদি মহাপ্রস্থানের পথে নায়িকা হয়েছে, একটা লোককে ভালোবেসে ফেলেছে। একটা লোক? প্রদীপের চোখে বিস্ময়। আহা, লোক না হয় একটি সুন্দর সুকান্তি ইয়াং ম্যান হলো তো। লোক আবার কে নয়, মোট কথা সে হাবুডুবু, দিদি বিভোর। আরে দিদির সঙ্গে তো গার্জেনরা গিয়েছিলেন, তাঁদের গর্জন উপেক্ষা করেই। আহা, তাঁরা অত সন্দেহ করবেন কেন? অভাগিনী বিধবা ভাগ্নিকে নিয়ে গিয়েছিলেন তার পরকালের মাসুল জোগাড় রাখতে। সে যে ইহকালের দিকে তাকাবে তা ভাবেনি তো। আর সে ছোকরা গিয়েছে শখের খাতিরে বেড়াতে। ও হেন জায়গায় দিদির মতো একটি সুন্দরী তরুণী দেখে তার মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। তা তো নিশ্চয়ই। প্রদীপ নিজের বুকে হাত দিয়ে বলে, আমার মতো এমন স্বস্থানে অবিচল মাথা কজনের থাকে বলো। আবার এরপর থেকে প্রদীপেরও কাজ হলো চিঠির খোঁজ নেওয়া। কি, আজ দিদি চিঠি এসেছে? না,
লোকটা একের নম্বরের কাপুরুষ, বুঝলে? যদিও দিদি বলে দিদির সুনাম রক্ষার জন্যেই তার এই আত্মসংযম। কি জানি, ওসব অপার্থিব প্রেমের মর্ম বুঝব না আমি। দিদি কিন্তু খুব রোগা হয়ে গেছেন। হবেই তো, ব্যর্থ প্রেমের যন্ত্রণা কি সোজা? কলিক পেনের বাড়া। তোমার প্রাণে কিছু মায়া নেই। কেন থাকবে না? খুব আছে, তবে ওই প্যান প্যানানি মায়া নেই। ওসব আত্মসংযম বুঝি না আমি। ভালোবাসাকে জাহির করব না, মনের মধ্যে লুকিয়ে রাখব, ওসব এ যুগে অচল। দিদিকে দেখলে আমার মায়া হয় না মোটেই, বরং রাগ হয়। ওর এদিক ওদিক দুদিক গেল, সংসারের সঙ্গে যোগসূত্র যেন একেবারে ছিঁড়ে গেছে। কিরকম আলগা আলগা ঘুরে বেড়ায়, বেচারি বেচারি হাসে, আর সর্বদা পিয়নের পদধ্বনির আশায় মিনিট গোনে। অথচ সেই হতভাগা লোকটা, সে হতভাগ্য কোন দেশে থাকে সে বার্তাও জানা নেই। একবার নাকি বলেছিল ব্যারাকপুর থেকে গিয়েছে। লোকটা নেহাত বাজে বলেই মনে হয়, কি বলো? কি জানি, দিদি কিন্তু সত্যিই ভালোবেসেছে। তা ভালোবেসেছে বই কি, তা নইলে সবুরির প্রতীক্ষার মতো কেন ওর এই প্রতীক্ষা? বাইরের দিকের ওই জানালাটাই হয়েছে ওর পীঠস্থান, সময় পেলেই বসে থাকবে এসে। না, প্রতীক্ষা ওর নিষ্ফল হয় না। অবশেষে একদিন আশার স্বপ্ন সফল হল। এলো সেই চিঠি, টানা টানা সুছাঁদের লেখা ঠিকানা, স্পষ্ট নির্ভুল প্রতিভার নাম লেখা, পড়েছে অনুভারী হাতে। পড়বেই তো, দিনে ১০ বার যে লেটার বক্স খোলে সে। খামটা হাতে নিয়েই দুই চক্ষু বিস্ফারিত হয়ে গেল ওর। তারপর ছুটে গেল দিদির কাছে, রুদ্ধ কণ্ঠে বললে, দিদি এসেছে। প্রতিভা চমকে বললে, কি চিঠি? কোলের উপর ফেলে দিল অনুভা। চট করে তুলে নিতে পারল না প্রতিভা, আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল খামখানার দিকে। কালো কালো অক্ষরগুলো যেন এক একটা জীবন্ত সরীসৃপ হয়ে ওর মাথার মধ্যে চলাফেরা করতে শুরু করেছে। উমা, অমন হা করে তাকিয়ে রইলি কেন? খোল, পড়। এই দেখ, বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়েই রইল। আচ্ছা বাপু, নির্জনেই পড়, আমি চলে যাচ্ছি। ও চলে যাচ্ছিল। প্রতিভা একটা হাত বাড়িয়ে ওর হাত চেপে ধরে ভয় ভয় সুরে বলল, তুই পড়। আমি পড়ব? আমি পড়ব কি বল? অনুভা হেসেই খান খান। প্রতিভা উদ্ভ্রান্তের মতো বলে, আমার ভয় করছে, আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন, মনে হচ্ছে জাদু। ওরকম অনেক কিছুই মনে হবে বাপু। না, তুই আমাকে অকালপক্ক করে তুললি, চললাম। পড়া হয়ে গেলে ইচ্ছে হয়তো ফ্যাক্টটা বলিস। তবু প্রতিভা ওকে ধরে থাকল, বলল, তুই খামটা খুলে দে। অগত্যা তাই, কিন্তু খাম খোলার সঙ্গেই পড়াও হয়ে যায়। কতটুকুই বা চিঠি, সম্বোধনহীন স্বাক্ষরবিহীন কয়েকটি মাত্র লাইন। বহুবার লিখেছি, বহুবার ছিঁড়েছি, সাহস সঞ্চয় করে পাঠাতে পারিনি। আজ প্রতিজ্ঞা করে বসেছি, জানি না তোমার আজও আমাকে মনে আছে কি না। যদি মনে থাকে তো শুধু একটুখানি উত্তর দিও। উত্তর নয়, অনুমতিপত্র। মাঝে মাঝে যেন এরকম একটা চিঠি লিখতে পাই, এই অনুমতি চাইছি। এ প্রার্থনা কি অসঙ্গত? এতি তাহলে শেষ পর্যন্ত দিল।
স্বস্তির নিঃশ্বাস ফেলল অনুভা। প্রতিভা কোনো উত্তর দিল না, শুধু নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকল চিঠিখানার দিকে। মাথার উপর ঠিকানা রয়েছে একটা, বিটি রোডের কোনো একটি নম্বর, প্লট নম্বর আর বাড়ির নম্বর মিলিয়ে দুর্বোধ্য গোছে। প্রদীপ এলো পরদিন, অনুভা আরক্ত মুখে খবর দিল, কাল এলে না? উচ্ছ্বাসটা জুড়িয়ে গেল, দিদির চিঠি এসেছে। বলো কি? আর বলি কি, দস্তুর মতো চৌকো নীল খাম, প্রেমিক সুলভ ভাষা। প্রদীপ বলে, তাহলে তো আমারই একটা অন্যায় ধারণা ছিল, আমি ভাবতাম লোকটা একটা ধাপ্পাবাজ, দিদি ভালো মানুষ, বুঝতে পারেননি, শেষ পর্যন্ত চিঠি দিল তাহলে। তাই তো দেখছি। সত্যি বলতে কি, আমার ধারণা আরও উচ্চাঙ্গের ছিল, এতদিন বলিনি, আজ ভুল ভাঙল তাই বলছি। আমার সন্দেহ ছিল লোকটা বোধহয় কাল্পনিক, দিদির দুরন্ত ইচ্ছার বা বাসনের একটা মন গড়া মূর্তি। ছি ছি, দিদিকে এরকম প্রতারক ভাবা? না, দিদিকে মোটেই প্রতারক ভাবিনি, ভাবতাম দিদির মনই দিদিকে প্রতারণা করেছে। এই রকমটি যদি হতো, এই ভাবতে ভাবতে হঠাৎ এক সময় ধারণা জন্মে যায় এই রকমটি হয়েছিল, এ এক ধরনের চিত্তবিলাস। অবশ্যই সাহস করে বলিনি তোমায়। যাক, তোমার ধারণা তাহলে বদলেছে। অবশ্যই, যখন জল জ্যান্ত প্রমাণ পেলাম। এখন দেখো গার্জেনরা টের পেলে কি বলেন, তোমার দুঃসাহসটা তবু সইছেন, এটা সইবেন কিনা সন্দেহ। খুব বেশি উচিত ব্যাপার তো হলো না এটা। কেন, অনুচিত কিসে? মাত্র 22 বছর বয়স দিদির, তা জানো? তা জানি, আবার গোড়া হিন্দু ঘরের বিধবা তাও জানি। আমি অত উচিত অনুচিত বুঝি না, সত্যি বলতে কি খুব মজা লাগছে আমার। তা লাগবে বই কি, নিজে হাওয়ায় উঠছ কি না? হয়তো সত্যিই তাই, কেউ বঞ্চিত থাকবে, কেউ দুঃখী থাকবে, এ যেন এখন আর ভাবতেই ইচ্ছে করে না। আগে ঠিক বুঝতাম না, এখন বুঝতে পারি কি বিরাট শূন্যতা দিদির জীবনে। বুদ্ধি করে ঠিকানা দিয়েছে ভদ্রলোক, আমি তো কালই দিদিকে চিঠি লিখিয়ে ছাড়ব। এই অনু, খবরদার, প্রায় বকে ওঠে প্রদীপ, অত দুঃসাহস করতে যেও না, জিনিসটাকে ইন্ধন দিয়ে লাভ কি? হনুমানের লেজের আগুনে লঙ্কাকাণ্ড হয়েছিল জানো তো? জানি সব, কিন্তু মানি না সব। মানুষটা দৈবক্রমে বিধবা হয়ে পড়েছে বলে ও জীবন থেকে একেবারে জীবনের নির্বাসন দণ্ড, এ কি অবিচার? কেন ও বাতিল হয়ে পড়ে থাকবে? কেউ একজন ওকে ভালোবাসুক না, আমি তাহলে বাঁচি? আমার মনে হচ্ছে এইবার হয়তো একটু স্বস্তি পেয়ে তোমার সঙ্গে প্রেম করতে পারব। দিদির ওই রকম দুর্ভাগ্য সামনে রেখে সত্যি ভারী বিবেক দংশন অনুভব করতাম। আমি শুধু ভাবছি, এটা কি ঠিক, এটা কি ভালো? তুমি এখনো 19 শতাব্দীতে আছো, চলো দিদিকে অভিনন্দন জানিয়ে আসবে। প্রদীপ দুহাত জোর করে বলে, মাফ করো, ওই অনুরোধটি করো না, নেহা তোমার দিদির উপর মমতার বশেই এটা সমর্থন করছি, নইলে সেই হিসেবে আমি সত্যিই 19 শতকের। আমারও ওই মায়া ছাড়া কিছু নয়, বলল অনুভা। অনেক রাত্রে প্রতিভা খাতা কলম নিয়ে বসল, বসল না, উপুর হয়ে শুয়ে শুয়ে লিখতে লাগল। চিঠির উত্তর নয়, ডায়েরি লিখল। এ কি, একে কি নাম দেব? এ কি আমার ইচ্ছাশক্তি? এ কি স্বপ্ন? এ কি মায়া? আমি তো বুঝতে পারছি না এ কি।
পরদিন অনুভা তোড়জোড় করে এসে বলল, চিঠি লেখো দিদি। চিঠি? প্রতিভার সমস্ত মুখটা আকস্মিক রক্তোচ্ছ্বাসে লাল হয়ে উঠল। চিঠি লিখব কি বল, পাগল হলি তুই? তা হয়তো হয়েছি, কিন্তু করেছিস তুই। নে নে চটপট লিখে ফেল বলছি। আমি পারবো না। কি মুশকিল! তবে কি আমাকে পারতে হবে, সেকালে নিরক্ষরা মহিলাদের প্রেমপত্র লিখে দেওয়ার মতো? হেসে গড়িয়ে পড়ল অনুভা, একটু যেন বেশি বেশি হাসল। আচ্ছা অনু, কি গো? এই ঠিকানায় সত্যি কোনো বাড়ি আছে? না, পাগলটা তুমিই হয়েছো। আছে না তো চিঠিটা এলো কোথা থেকে? তাই তো ভাবছি। ভাবনা চিন্তা ছেড়ে উত্তরটাই লিখে ফেল। লেখো, বহুদিন প্রতীক্ষার শেষে তোমার চিঠি পেলাম। পেয়ে যা, আমি পারবো না ওসব লিখতে। না পারবি তো যা প্রাণ চাইলে। এই কাগজপত্র রইল, রইল ঠিকানা লেখা খাম, এক ঘন্টা পরে আসছি। অনুভার জবরদস্তিতে চিঠি লেখা হল, সংক্ষিপ্ত। আবার এলো সে চিঠির উত্তর, তেমনি নাম সম্বোধনহীন, সংক্ষিপ্ত, তবে একটু যেন বেশি ভাবগম্ভীর। আবার উত্তর গেল বিটি রোডের সেই দুর্বোধ্য গোছের নম্বরওয়ালা বাড়িটার ঠিকানায়। আবার এলো উত্তর, লেটার বক্সের চাবি অনুভার কাছে, কাজেই ফাঁস হয়ে পড়বার ভয় নেই। প্রদীপ এলে অনুভা বলে, দিদির মুখের চেহারাটা কিরকম পাল্টেছে দেখেছ, ঠিক যেন নব অনুরাগিনীর আধার ভাব। সত্যি তুমি একদিনও অভিনন্দন জানালে না। খেপামি করো না, তোমার উচিত এসব বন্ধ করে দেওয়া। বড়রা জানতে পারলে দিদির অবস্থা কি হবে ভাবো তো। রাধার যা হয়েছিল? তুমি বড় ভয়ঙ্করী, আগুন নিয়ে খেলা করা কি উচিত? খেলতে যদি হয় তো আগুন নিয়েই খেলব, সেখানেই তো থ্রিল। মরা বাঘকে শিকার করে কোন সুখ? ও কথার মানে? মানে আবার কি? আমার ভয়ঙ্করিত্বের আর একটা নমুনা। সেই রাত্রে প্রদীপ তার বিডন স্ট্রিটের বাসার তেতলার ঘরে বসে ডায়েরিতে লিখল, প্রতিভার কথা ধরি না, ও বুঝতে পারেনি, ও বিশ্বাস করেছে, ও ভাবতে পারে না যে ওর ভাগ্যে জুটেছিল একটা বাজে ব্লাফার। লোকটা শুধু পথশ্রমের নিরস ক্লান্তি দূর করে সরসতা আনতে চেয়েছিল, খানিকটা প্রেম অভিনয় করে। তার বেশি আর সাহস নেই, তার সাহস নেই গার্জেনদের হাতে পড়বার। রাবিশ! কিন্তু অনুভা, ওকে কি শেষ পর্যন্ত ঠকানো যাবে? ও যদি ধরে ফেলে, ও কি বিশ্বাস করবে এ শুধু করুণা, শুধু মায়া? প্রায় সেই একই সময় অনুভাও তার খাতার পাতায় লিখে চলেছিল, দিদি রীতিমতো বিশ্বাস করে চলেছে, নিজের গল্পের জালেই আটকা পড়ে গেছে ও, আটকা পড়ে গেছে অলৌকিকের স্বপ্নে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, ও একরকম অপ্রকৃতস্থ। আত্মাকে ভাবতে ভাবতে লোকে যেমন ভগবানের মূর্তি দেখে, ভূতের ভয়ে কাঁপতে কাঁপতে শুরু করে ব্রহ্মদৈত্য দেখতে, ওর অবস্থা হয়েছে তাই। সংসার বন্ধনের বাইরে গিয়ে খোলা আকাশকে দেখেই ওর মনে প্রথম অভাব বোধটার সৃষ্টি। তাই সেই অবধি অনবরত ভেবেছে, যদি হঠাৎ, এখন ভাবছে হয়তো সত্যি। এটা একটা মনোবৈকল্য। কিন্তু প্রদীপ, ও ধরতে পারবে না তো যে আমি সব ধরে ফেলেছি। ও জেনেছে
আমিও ওর মতোই দিদির গল্পটাকে সত্যি ভেবে বসে আছি, আর দিদির মতো বিশ্বাস করছি। জানু, তাই ভালো। দিদির সেই বঞ্চিত মূর্তির সামনে সত্যি আমার লজ্জা করত, প্রেমে পড়তে, প্রেমে পড়াতে। তাছাড়া এও তো একটা মজার খেলা। হ্যাঁ, আগুন নিয়ে। প্রদীপ দিদিকে মমতা করতে শুরু করেছে, করুক। মমতার আর একটা নাম তো মায়া, আবার বিভ্রান্তিরও। তিন কাঠির মোজা বোনার মতো তিনজনের হাতে যে মায়ার জালটা বুনে উঠছে দেখি না, তার শেষ গড়নটা কি দাঁড়ায়। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।